Beastie TV Banglai মানুষের সাথে উত্তম কথা বল সঠিক কথা বল সুন্দর অনুসঙ্গ সহনশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে ন্যায়পরায়ণতা দয়াদ্রতা একজন মেন আরেক মুমিন ভাইকে সিহত করবে অন্যায় থেকে থেকে বারণ করবে এটি মুমিনের কাজ আব্বাস একজন মুমিন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে অধিকারী হবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম কাল রাত সাড়ে আটটায় আপ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বাংলায় The solution for humanity.

জীবের আপদ সম্পর্কে দুটি কথা পরিবেশন করা আল্লাহর দেওয়া এই জীব যার সৎ সৎ ব্যবহার করলে এই জীবই কালকে আমাদের হয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাক্ষী দেবেন আবার যদি আর অসৎ ব্যবহার করি তাহলে আমাদের মতন অনেক মানুষকে এই জীবের কারণে কালকে নামে যেতে হবে অলি আদবিল্লা দুনিয়াতে অনেক মানুষ এমন আছে যারা চাকচিক্য কথা বলে এবং এমন কথাতে পটু হয় যে তাদের কথা শুনে মনে হয় খুব সৎ কথা তারা বলে কিন্তু আসলেই তারা ঝগড়াটে মানুষ হয় বা জীব দিয়ে তারা মানুষের সাথে ঝগড়া ও বিবাদ করা এটাই তাদের চরিত্র হয় এবং এই জীবকে তারা ঝগড়া ও বিবাদে ব্যবহার করে আল্লাহ রবুল আলমিন এই ধরনের কিছু লোকের কথা তুলে ধরে বলছেন অমিনা নাসুবা কৌল হুফিল হায়াতির দুনিয়া ওয়ু শেদুল্লাহ ফি কালবি মানুষের মাঝে কিছু মানুষ এমনও আছে পার্থিব্য বিষয়ে যাদের কথাবার্তা খুবই চাকচিক্য লাগে যা মানুষকে মুগ্ধ করে আলামাফি কালবি আর তার অন্তরে যা আছে সে সম্পর্কে সে আল্লাহকে সাক্ষী রাখে মানে আল্লাহকে সাক্ষী রাখে বলে সে যেন খুব ভালোই বলছে অহব আল্লাহ হেসাম কিন্তু আসলে সে চরম ঝগড়াতে লোক হয় তার উদ্দেশ্য হয়ে মানুষের সাথে ঝগড়া ও বিবাদ করা আফিল আর যখন এরকম মানুষ তোমার কাছ থেকে চলে যায় তখন আল্লাহর জমিনে ফেসাদ সৃষ্টি করার ফসল আদি নষ্ট করা এবং পশুপক্ষী নষ্ট করার কাজে তারা প্রয়াস চালায় অল্লাহ ইউহেবুল ফাসাদ অথচ মহান আল্লাহ রব্বুল আলমিন ফেসাদ অশান্তিকে ভালোবাসেন না ও আকিল আকিল্লাহ তাকিল্লাহ যখন তাদেরকে বলা হয় যে তোমরা আল্লাহকে ভয় করো আখাদাত হলে বিল ইসম তখন তাদের অহংকার তাদেরকে গুনাহের দিকে টানে আখাদাত হলে ইজ্জাত বিল ইসম ফাহবহু জাহান্নাম তাদের জন্য যথেষ্ট হবে জাহান নাম বেসাল মিহাদ আর জাহান নাম কত নিকৃষ্টতম জায়গা তো এখানে মহান আল্লাহ রব্বুল আলমিন এমন লোকদের কথা তুলে ধরলেন আমাদের কাছে যারা কথাতে খুবই পটু হয় আর কথার ছলে মনে হয় যেন খুব সৎ মানুষ কিন্তু আসলে তারা হয় ঝগড়াটে লোক আর আল্লাহ তালা ঝগড়াকে ভালোবাসেন না তাদের পরিণত হবে একদিন জাহান নাম তা আমরা পরিষ্কার করে আল্লাহর এই আয় দ্বারা বুঝতে পারলাম তো ভাইরা আমার কথা হচ্ছে আল্লাহর এই জীব দিয়ে অসভ্য অশ্লীল কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে অনেক কথা এমন থাকে যাতে কোনো কল্যাণ থাকে না তাই আল্লাহ রবুল আলমিন বলছেন লা খাই মিন্না কথি হুম। ইল্লামান আমার বেসাদ মাহরুফিন আউ ইসলাহিম বাইনান্নাস ওয়ফ আল্লাহ আলিকা আমার দাতিল্লা ফিহে আজরান আল্লাহ রবুল্লা আলমিন এই আয়াতের মধ্যে বলছে লা রাফি কাসির মিন্না মিন নাজওয়াহম তাদের অনেক চুপি চুপি কথা এমন আছে যা তারা বলে বাড়ায় কিন্তু তাদের সেই অনেক চুপি চুপি গোপনে কথা বলার মধ্যে কোনো কল্যাণ থাকে না তবে যারা সাদকা ও খায়রাতের ভালো কাজের এবং লোকের মাঝে মীমাংস করার কথা বা নির্দেশ দেয় তাদের মধ্যে কল্যাণ বা তাদের মধ্যে ভালো জিনিস থাকে অমাইয়া ফালদা আলী থেকে আমার আর এই কাজগুলো যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে আল্লাহ রব্বুল আলমিন বলছেন তাদেরকে উত্তম প্রতিদান মহান প্রতিদান পুরস্কার দান করা হবে কালকে কে আমতের মাঠে তো এখানে বা এই আয়ের দ্বারা আমরা বুঝতে পারলাম অনেক কথা এমনও আছে যা আমরা হয়তো বলি ফেলে কিন্তু সেই কথার মধ্যে কোনো কল্যাণ বা কোনো ভালো জিনিস থাকে না তাই কথা বলার সময় আমাদেরকে পরিষ্কার করে ভেবে নিতে হবে যে কথাটা বলছি সে কথাটা বলা ভালো না ভালো নয় কথাটা বলা ঠিক না ব্যাঠিক আমার এই কথা বলার কারণে আমি তো কারো মনে ব্যথা দিচ্ছি না আমার এই কথার কারণে কেউ তো কষ্ট পাচ্ছে না আমার এই কথার কারণে সমাজে কোনো অশান্তি সৃষ্টিত হবে না আমার এই কথার কারণে সামাজিক কোনো বিভেদ সৃষ্টিত হবে না ইত্যাদি ব্যাপারগুলি সম্পর্কে আমাদেরকে ভেবে নিয়ে তারপরে কথাবার্তা বলতে হবে এবং এই জীবকে সতর্কতার সাথে আমাদেরকে ব্যবহার করতে হবে আবু মুসা আশ আরি রাজিয়াল্লাহ আনহ একজন সাহাবি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কে বলছেন আইউল ইসলাম আফজাল ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল মুসলমানদের মধ্যে সব থেকে উত্তম মুসলমান উৎকৃষ্ট মানের মুসলমান কে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তার উত্তরে বলছেন মান সালেমান মুসলেমউনা নেহি ওয়াইয়াদিহি বখারি শরীফের হাদিস আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো উত্তম মুসলমান কে মুসলমানদের মধ্যে আল্লাহ নবী বললেন যার হাতের এবং যার জীবের অনিষ্ট থেকে অন্য মুসলমানরা নিরাপদে থাকে সেই হচ্ছে সব থেকে উত্তম এবং সব থেকে উৎকৃষ্ট মানের মুসলমান তাই আমি যদি নিজেকে একজন উত্তম আল্লাহর বান্দা হিসাবে গণ্য করতে চাই আমি যদি নিজেকে একজন উত্তম বান্দা হিসাবে পরিচিত দিতে চাই তাহলে আমাকে সময় সতর্ক থাকতে হবে যে আমার এই জীব আর আমার এই হাত দ্বারা যেন কোনো মুসলমান কষ্ট না পায় যদি কষ্ট পায় তাহলে আপনি আমি আমরা কেউ নিজেকে উত্তম বা মুসলমান হিসাবে দাবি করতে পারি না এইভাবে বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবি আবু হরাইরা তিনি বলছেন বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহর নবী বলেছেন যে আল্লাহকে বিশ্বাস করে মান ফাল আলিয়াকুল খাইরা أو ليصمت ومن كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفة يو بخاري شريف الحديث بش نبي محمد رسول الله صلى الله عليه وسلم بول جي جي الله كي بشاس كوري آخرت كي بشاس الله كي بشاس كورا مانا الله ربوبيت كي بشاس كورا الله آنا الله رب العالمين اسماء وصفات এগুলির ওপরে ইমান আনা আখের আগ বলতে কবর সম্পর্কে যে কথাগুলি আল্লাহ নবী আমাদেরকে জানিয়েছেন কবর থেকে পুনরুথন সম্পর্কে যে কথাগুলি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয় সাল্লাহ আমাদেরকে জানিয়েছেন কালকে হাসর প্রান্তে আমাদেরকে একত্রিত হবে কেয়ামাত সম্পর্কে যে কথাগুলো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে জানিয়েছেন অনুরূপভাবে কেয়ামতের যে সমস্ত অবস্থা সম্পর্কে আমাদেরকে আল্লাহ নবী জানিয়েছেন পুলসিরাতের কথা আমাদেরকে জানিয়েছেন দাড়ি পাল্লার কথা আমাদেরকে জানিয়েছেন আমল নামা তাকসিম হবে বন্টন হবে কেউ দানহাতে পাবে কেউ বামহাতে পাবে এ কথা বিশ্বনবী আমাদেরকে জানিয়েছেন অনুরূপভাবে জান্নাত যাবার কথা আমাদেরকে জানিয়েছেন জাহান্নাম যাবার কথা আমাদেরকে জানিয়েছেন এই আখেরাত সম্পর্কীয় যে কথাগুলি বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম আমাদেরকে জানিয়েছেন সেই সমস্ত বিষয়ের ওপরে ইমান যে আনবে সে হবে আখেরাতের ওপরে বিশ্বাসী আল্লাহ রব্বুল আলমীর সম্পর্কে কোরআন হাদিসে যত আলোচনা হয়েছে আল্লাহর বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহর গুণাবলী সম্পর্কে আল্লাহর কুদ্রোধ সম্পর্কে এবং আল্লাহর নিদর্শন সম্পর্কে যা কিছু বলা হয়েছে কোরআন এবং হাদিসে এগুলির ওপরে ইমান আল্লে একজন মানুষ একজন বান্দা আল্লাহর ওপরে বিশ্বাসী হিসাবে নির্বাচিত হবে এবং আল্লাহর ওপরে বিশ্বাস এনেছে বলে সে দাবি করতে পারবে তাই আল্লাহ নবী বলছেন আখের যে আল্লাহকে বিশ্বাস করেছে আল্লাহর ওপরে ইমান এনেছে এবং যে আখেরাতকে বিশ্বাস করেছে ফালিয়াকুল খাইরা আউলে সে যখন কথা বলবে তখন উত্তম কথা বলবে ভালো কথা বলবে যে কথা বললে কারো মনে ব্যথা লাগে না যে কথা বললে ফিতনা ফেসাদ সৃষ্টি হয় না যে কথা বললে অশান্তি সৃষ্টি হয় না যে কথা বললে সমাজের মধ্যে ভাঙন সৃষ্টি হয় না আপনি আমি বুঝতে পারি না অনেক সময় এমন একটা কথা আমরা বলে ফেলি আমার এই একটি কথা প্রচার হতে হতে এক বৃহৎ আকার ধারণ করে একটা বিরাট রূপ ধারণ করে আর এই ছোট্ট কথার কারণে একটি মুসলিম সমাজ ভেঙে চুরমার হয়ে যায় হানাহানি আর মারামারি আর কত রকমের অশান্তিতে মানুষ লিপ্ত হয়ে যায় আমার একটি ছোট্ট কথা বলার কারণে অথচ আমি সেটা সম্পর্কে গবেষণাও করি না যে আমার এই কথাটা কত বড় সর্বনাশ ঘটিয়েছে তাই আল্লাহ নবী বলছেন যে যখন তোমরা কথা বলবে উত্তম কথা বলবে ভালো কথা বলবে আউলে অ্যাসমুত আর তা না হলে চুপ থাকবে ভালো কথা বলতে পারো না চুপ থাকো জীবটার ব্যবহার যত কম করতে পারবে তত তোমার জন্য

যেন তারা কষ্ট না পায় এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে ছোট্ট একটু বিরতি নিচ্ছি সাথে থাকুন আবার আসছি কোরআন করিম হেদায়েতের মুন সম্মান আল কোরআন কারিম থেকে হেদায়েত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়েত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়েত পেয়েছে তাদেরকেই আদর্শ হিসাবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়েত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পি টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা সাধারণ উদাহরণ প্রতি বুধবার প্রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়

বহুদিক থেকে হেদায়েত দিয়ে থাকে আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায় পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় পুনরায় স্বাগত জানাচ্ছি আমি বলছিলাম বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটি হাদিস যে হাদিসে আল্লাহ নবী আমাদেরকে বলেছেন আখেরাতকে যদি বিশ্বাস করো আর কেমত সম্পর্কে তোমার সঠিক ধারণা থেকে থাকে তাহলে তুমি উত্তম কথা বলবে আর না হয় তুমি চুপ থাকবে আখির আর যারা আল্লাহকে বিশ্বাস করে আখেরাতকে বিশ্বাস করে সে যেন তার কোনো প্রতিবেশীকে কষ্ট না দেয় এই জিনিসটা আমাদের সমাজে খুব প্রয়োজনীয় জিনিস আজকে আমাদের সমাজে আমার প্রতিবেশী আমার থেকে নিরাপদ নেয় আজকে সামান্য একটুকু জায়গা নিয়ে সামান্য একটু জমি নিয়ে সামান্য একটা দেয়াল নিয়ে সামান্য আরও কিছু নিয়ে আজকে আমাদের আপসের মধ্যে চরম একটা ঝগড়া আমরা একথা চিন্তাও করছি না যে আমার প্রতিবেশী তার অধিকার আছে প্রতিবেশীর অধিকার আছে আরে হাদিসের মধ্যে তো আল্লাহ রসুল সাল্লাহাম বলছিলেন মা জাল জিবরিল যার হাত্তা জানান্ত আন্নাহু সাইয়ু আর রেসহু বহারি মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলছেন জিব্রাইল আলহিসাল্লা সালাম প্রতিবেশী সম্পর্কে আমাকে ওসিয়ত করতেছিলেন এমন ভাবে অসিয়ত করছিলেন এমন ভাবে ওসিয়ত করছিলেন আমি মনে করছিলাম যে হয়তো প্রতিবেশীকেও ওয়ারেস বানিয়ে দেবেন আমরা সবাই জানি যে আমরা একে অপরের ওয়ার হয় কার ওয়ার এস হয় কে ওয়ার হয় আমি যদি মারা যাই তাহলে আমার ছেলে ফিলে আমার স্ত্রী আমার মা বাপ আমার ওয়ারেস হবে অন্য কেউ হতে পারবে না প্রতিবেশী কার ওয়ারিস হয় না কিন্তু আল্লাহর নবী বলছেন জিব্রাহল আলাইসালাম এমনভাবে প্রতিবেশীর অধিকারের কথা আমাকে বলছিলেন এমন ভাবে প্রতিবেশী সম্পর্কে আমাকে মানে ওসিয়ত করছিলেন মনে হচ্ছিল যেন প্রতিবেশীকে বানিয়ে দেবে যে আল্লাহকে বিশ্বাস করে যে বিশ্বাস করে সে যেন মেহমানের সম্মান করে মেহমানের যেন সে ইজ্জত করে আমরা মুসলমান ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে মেহমান হিসাবে যদি কেউ আমার বাড়িতে আসে বা আমি যদি কারো বাড়িতে যাই তাহলে আমাদের পারস্পরিক একটা অধিকার হচ্ছে যে আমরা মেহম্মানদের ইজ্জত করবো মেহমানদের যথাযথ আতিথ্য করব তাদেরকে আমরা ব্যবহারের মাধ্যমে বা আমাদের কথাবার্তার মাধ্যমে তাদের প্রতি কোনো দুর্ব্যবহার বা খারাপ আচরণ প্রদর্শন করব না এই নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে বা এই নির্দেশ আমরা প্রাপ্ত হয়েছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের কাছ থেকে এইভাবে আবু হরে রাজিয়া আল্লাহ তাহলে আনহ সাহাবি তিনি বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে মানুষ অনেক সময় একটি কথা বলে বা একটি বাক্য ব্যবহার করে চিন্তা গবেষণা না করেই কথাটা বলে ফেলেছে চিন্তা গবেষণা না করি তার মুখ থেকে সেই কথাটা বেরিয়ে গেছে আর এই কথাটার কারণে সে জাহান নামের এত দূর গিয়ে পড়ে যার দূরত্ব হচ্ছে পশ্চিম থেকে পূর্ব প্রান্ত যত দূরত্ব ওই রকম দূরত্বে গিয়ে ও জাহান নামে পড়ে একটি সামান্য কথা বলার কারণে তাই প্রত্যেকটা মানুষের উচিত হবে

লাহা বা আল্লাহ ইয়াহবিহা ফিনা রে জাহান্নাম আল্লাহর নবী মোহাম্মদ রাসোল্লাহ সাল্লাহআ সাল্লামের এই যে বাণী এত উত্তম বাণী উত্তম কথা যা তার উম্মতকে তিনি সতর্ক হিসাবে পরিবেশন করে গেছেন বা বলে গেছেন এগুলি যদি আমরা সামনে রাখি হাদিসগুলাকে যদি আমরা পড়ি আর এগুলাকে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমরা আমাদের এই জীবের ব্যবহার কিভাবে করতে হয় এটা খুব সুন্দর করে আমরা জানতে পারবো নবী বলছেন যে বান্দা অনেক সময় আল্লাহর সন্তুষ্টিমূলক এমন কথা বলে সেই কথাটাও অত্যধিক কল্যাণকর হয় কিন্তু সে চিন্তা ভাবনা করে না ধারণাই ছিল না তার ধারণাতেও থাকে না যে এই কথাটা এত ভালো কথা এই কথাটা এত কল্যাণের কথা এত মঙ্গলময় কথা এটা তার ধারণাতেই ছিল না এই কথাটার কারণে মহান আল্লাহ রাবুল আলমিন তার মান সম্মান তার ইজ্জতকে অনেক অনেক বাড়িয়ে দেন সে অনেক মর্যাদা বান হয়ে যায় সে অনেক সম্মানই হয়ে যায় সমাজে তার অনেক সম্মান এবং সমাজের মানুষ তাকে সম্মান দেন আর এটা কথা বলে রাখবেন যে সম্মান ইজ্জত সবকিছু আল্লাহর কাছ থেকে আছে অত ইজ্জমান্তেশা অত জিল্লুমান্তেশা বিয়াদে কাল খায়ের ইন্নাকা আলা কুল্লে সেই ইন কাদির কোরআনের মধ্যে বলা হয়েছে আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন অত কত জিল্লমান্তেশা আর আল্লাহ তুমি যাকে চাও তাকে তুমি লাঞ্ছিত এবং অপমানিত করো খায়ের হে আল্লাহ তোমার হাতেই সমস্ত কল্যাণ ইন্নাকা আলা করলে শাইইন কাদির এবং আল্লাহ রব আলামিন প্রত্যেকটি জিনিসের উপরে সর্বশক্তিমান তো সম্মান আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ যদি চান আপনাকে সম্মান দান করবেন আপনি সমাজে মর্যাদা লাভ করবেন সমাজের মানুষ আপনাকে সম্মান দেবে সমাজের মানুষ আপনাকে মর্যাদার আসনে রাখবে যদি আপনার ব্যবহার আপনার আচরণ আপনার চাল চলন আপনার কথাবার্তা আপনার সব কিছু যদি উত্তম এবং শরীয়তি পন্থায় হয় আল্লাহ রব আলমিন আপনাকে সম্মান দান করবেন তাই আল্লাহ নবী বলছেন যে একটি সামান্য কথা বলেছিল এই কথাটার মধ্যে যে এত কল্যাণ আছে তার ধারণাতেই ছিল না এই কথাটার কারণে

কথাটার কারণে এত অনিষ্ট সাধিত হবে আমার এই কথাটার কারণে এত অকল্যাণ হতে পারে এটা সে অনেক সময় ধারণাই করে না আমি এর আগেও বলেছিলাম যে অনেক সময় মানুষ এমন একটা কথা বলে দেয় আর তার এই কথাটার কারণে একটা সমাজ ভেঙে মার হয়ে যায় তার এই কথাটার কারণে আপসের মধ্যে কত দ্বন্দ্ব ও বিবাদ সৃষ্টি হয়ে যায় তার এই কথাটার কারণে কত ঝগড়া ও বিবাদে মানুষ লিপ্ত হয়ে যায় এবং তার এই কথাটার কারণে সমাজের কত বিভেদ সৃষ্টি হয় এই জিনিসটাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে তার ধারণাতেই থাকে না যে তার এই কথাটা কত অনিষ্টকর কথা তার এই কথাটা কত মানে খারাপ কথা এই কথাটার কারণে যে কত ক্ষতি হতে পারে এটা তার ধারণাতেই থাকে না যার কারণে এই কথাটার ভিত্তিতে মহান আল্লাহ রব্বুল আলমিন তাকে জাহান নামে নিক্ষিপ্ত করে এই কথাটার কারণে তাকে জাহান নামে নিক্ষিপ্ত হতে হয় তো আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের এই হাদিস থেকে আমরা পরিষ্কার করে বুঝতে পারছি জীব দিয়ে কোনো খারাপ কথা কোনো খারাপ ভাষা কোনো অশ্লীল কথা বলে কোনো মানুষের মনে কষ্ট দেওয়া যায় না সব সময় এই জীবটাকে অশ্লীলতা থেকে অন্যায় নোংরা জিনিস থেকে বাঁচিয়ে রাখতে হবে তা না হলে আমাদের একদিন ক্ষতি হবে এ কথা পরিষ্কার হাদিস থেকে আমরা বুঝতে পারছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন বহারে শরীফের হাদিস মাইয়াজ মানুলি মা বাই না হে ও মাই না রিজলাই হে আত্মানো লাহুর জান্না ভাইরা আমার জান্নাত জাহান্নাম সবাই আমরা জানি একদিন আমাদেরকে এর ফাইসালা আল্লাহর হাতে আছে একদিন আমাদেরকে এই সম্মুখীন হতে হবে ভালো কাজ করলে ভালো পথে থাকলে উত্তম ব্যবহার উত্তম আচরণ যদি পেশ করে যেতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিনের রহম করমে একদিন জান্নাত আমাদের আসবে আর তা না হলে ওই জাহান নামে আমাদেরকে নিক্ষিপ্ত হতে হবে যদি আমরা সঠিক পথে এবং এই জীবটার সদ্ ব্যবহার আমরা করতে না পারি তাই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মাই আদমানুলি মা বাইনা লেহিহাই হেজলাই হে আদমানু লাহুল জান্না যদি কোনো উম্মত আমার এই কথার গ্যারান্টি দিয়ে দেয় যে সে তার দুই চোয়ালের মধ্যে যে জিনিসটা আছে তার হেফাজত করতে পারবে এবং তার দুই জাঙের মধ্যে যে জিনিসটা আছে তার সে হিফাজত করতে পারবে আলমানু জান্না তাহলে আমি নবী তার হয়ে জান্নাতের জাবিন হচ্ছি সে জান্নাতে যাবে বহারে শরীফের হাদিস আমাদের দুই চোয়ালের মধ্যে কোন জিনিসটা আছে সব আমরা ভালো করে জানি দুই চোয়ালের মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের জীব এই জিপটার যদি আমরা হেফাজত করতে পারি তাহলে আল্লাহ নবী বলছেন যে তিনি আমাদের হয়ে জান্নাতের জাবিন হবেন দুই জাঙ্গের মধ্যে যে জিনিসটা আছে সেটা আমাদের লজ্জাস্থান স্থান এই লজ্জার স্থানের যদি আমরা হেফাজত করতে পারি লজ্জাস্থানের হেফাজত কী করে করা হয় সব আমরা ভালো করে জানি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রবৃত্তি দিয়েছেন আর এই প্রবৃত্তি নিবারণের মাধ্যমও দিয়েছেন এই প্রবৃত্তিকে আমরা কিভাবে মেটাবো তার ব্যবস্থা আল্লাহ রবুলা আলমিন দিয়েছেন বৈধ ব্যবস্থার মাধ্যমে আমরা আমাদের প্রবৃত্তিকে নিবৃত্ত করতে পারি তার আমরা পেয়াস বোঝাতে পারি যদি অবৈধ পন্থায় যদি আমরা আমাদের এই লজ্জাস্থান ব্যবহার করে ফেলি তাহলে তা ব্যবচার হিসাবে গণ্য হবে এবং একদিন এই কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে তো লজ্জাস্তানকে হেফাজত করতে হবে ব্যবচার এবং অন্যায় অনাচার থেকে এই লজ্জাস্তানের হেফাজত করতে হবে যদি এই কাজ আমরা করতে পারি তাহলে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে তাহলে একদিন আমরা জান্নাতে যেতে পারব তিনি আমাদের হয়ে জান্নাতের জামিন হবেন সাহাবি সুফিয়ান বিন আবদুল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামকে বলছেন আমরিন বেআরিন হে আল্লাহ রসুল আমাকে কোন এমন একটা নির্দেশ দেন যার ওপরে আমি অবিচল থাকতে পারি যার ওপরে আমি প্রতিষ্ঠিত থাকতে পারবো এরকম একটা নির্দেশ আমাকে দেন তখন রসুল একই সাল্লাহ সাল্লাম বললেন কল রব্বি আল্লাহ সোম তাকিব তুমি বলো আমার প্রতিপালক আল্লাহ এবং তারই ওপরে প্রতিষ্ঠিত থাকো এটা যদি করতে পারো তাহলে তুমি ইনশা আল্লাহ তালা আল্লাহ রবুল আলমিনের দিনের ওপরে প্রতিষ্ঠিত থাকতে পারে বল রব্বি আল্লাহ আমার প্রতিপালক আল্লাহ সোমাস্তাকিম তারপরে দৃঢ়তার সাথে এরই ওপরে তুমি প্রতিষ্ঠিত থাকো তারপরে সাহাবি বলছেন ইয়া রাসুল আল্লাহ সব থেকে কোন জিনিসটার বেশি ভয় করেন আমার ওপরে আপনি আল্লাহ নবী তার নিজের জীবটাকে ধরলেন তার নিজের জীবটাকে ধরে সাহাবীকে দেখিয়ে বললেন এই এই জিনিসটা এই জিনিসটার ভয় সব থেকে আমার বেশি যদি এই জিনিসটা তুমি হিফাজত করে নিতে পারো এই জিনিসটাকে তুমি যদি সৎভাবে ব্যবহার করতে পারো তাহলে তোমার আর কোনো ভয়ের কারণ থাকবে না তাহলে তোমার আর কোনো অসুবিধা থাকবে না এই জিনিসটাই হচ্ছে সব থেকে মারাত্মক জিনিস এই জিনিসের ভয় আমি সব থেকে বেশি করি আবু দাবুদ ও তিরবুল শরীফের এ হাদিসটি বর্ণিত হয়েছে এবং হাদিসটি সহি হাদিস রসুল এ করিম সাল্লাহ আলু সাল্লামের আর একজন সাহাবি আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবি মুআকিন জবালী আল্লাহ তালা আনহো ثني الله رسولك بولتن اخبرني بعمل يدخلني الجنه ويباعدني من النار فقال النبي صلى الله عليه وسلم لقد سالت عن عظيم وانه يسير على من يسره الله عليه تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاه وتؤتي الزكاه وتحج البيت اي حديث رسول الكريم صلى الله عليه وسلم كيف মজ বিন জবাল আল্লাহ তাল আলহ বললেন আমাকে এমন আমলের কথা বলে দেন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো আর জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারবো আল্লাহ নবী বললেন হে মাজ তুমি বিরাট জিনিস চেয়েছো তুমি অনেক বড়ো জিনিস চেয়েছো ইয়াসির কিন্তু তা সহজ যার জন্য মহান আল্লাহ রব্বুল আলমিন সহজ করে দিবেন আল্লাহ যদি সহজ করে দেন তাহলে তোমার জন্য তা সহজ হয়ে যাবে এখান থেকেই আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে ভালো রাখুন ও সাল্লাহ নবীনা মুহাম্মদ ও আলিহি ও সাহবিহি আজমাঈন আছে নিজস্ব ঝুঁকি আর লাভ কিংবা ক্ষতি নিশ্চিত নয় তবে এমনকি কোন বিনিয়োগের কথা আপনার জানা আছে যা আশ্বাস দেবে নিশ্চিত লাভের এই জীবনে না বরং পরকালে হ্যাঁ এমন একটা বিনিয়োগ যা আল্লাহ তালার পথে আমাদের সাথে অংশ নিন আল্লাহ সালার সত্যবাণী ছড়াতে মানব জাতির কাছে পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফআই আই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ ক্যালথাউ রোড বার্মিংহাম পোস্ট কোড বি এক পাঁচ এক পাউন্ড অ্যাকাউন্ট নম্বর শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক

লা অসন্তুষ্ট পাপ পাপ বলে জানব মানুষ তো আদম সন্তান পাপ হবে এটাই স্বাভাবিক তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে বিচলিত মন পাপ উঠে যাবে কিন্তু আমি निराश না হই এটা ঈমানি করত ঈমানি করত জীবন যদি মানুষ ক্ষমা চায় মহান رب العالمين অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন আদ্র রেজাক بن یوسف قاسم بن عباس ابو جعفر بن محسن বেন الزمان بن عبد আব্দুল্লাহ জাহাঙ্গীর

পাপের অশুভ পরিণতি কাল রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিশ বাংলায়